বাংলা মানেই বৃষ্টি ভেজা সেদো মাটির গন্ধ, বাংলা মানেই টিনের ছাদে টাপুর টুপুর ছন্দ। আমি আমার মনে হয় বাংলাকে এর চেয়ে আর ভালোভাবে কেউ উপস্থাপন করতে পারেনি। তেই যে মাটির মাঝখান থেকে বৃষ্টি পড়লে পরে যে মাটির গন্ধটা আসে, সেই গন্ধটার সাথেই আমি আমাদের সম্পর্ক রেখে আজকে যে আয়োজন করেছি সেটা আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা, জারি সারি ভাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি লালন দেহতত্ত্বমূলক বাউল এইসব সঙ্গে দিয়ে। আমি জানি যে আমার কাছেও যারা ছিলেন অন্য অন্য গানের যারা প্রচণ্ড ভক্ত ইদানিংকালে, তাদেরকে আমি এখানে উপস্থিত করে এখানে অনেক লোকের ভিড় আমি করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করতে চাইনি। আমি শুধু চেয়েছি যে আমরা শিকর পরিবারে যারা আছি তার একটা আদর্শ এবং একটা উদ্দেশ্য নিয়ে আমরা যেন সমস্ত কিছু আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সেটা হচ্ছে আমার পরিচয়টা কি, আমি কোন ড্রেসে আমার বাবা দাদারা ব্যবহার করত, আমার আগে আমার মা কোন জিনিসে পড়তো। আপনারা হয়তো একটু খেয়াল করে লক্ষ্য করে থাকবেন যে আমার শিল্পীরা যারা এসছেন আজকে এখানে আপনাদের সামনে অনুষ্ঠান করেছে, তারা কিন্তু অন্য কোনো ড্রেস পরে আসেনি, তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা এটাকে পছন্দ করবেন, এবং এই ফিলিংসটা যদি আপনাদের মধ্যে থাকে এবং এইটা যদি আমরা আপনাদের মধ্যে যারা আসেননি তাদের মধ্যে যদি আপনারা এইটাকে উজ্জীবিত করে তুলতে পারেন, তাহলে সেখানেই আজকের অনুষ্ঠানের আমাদের সার্থকতা। আমরা আমি আর আপনাদের কাছে বেশি কিছু বলবো না, আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাবো যারা এই আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি সভ্যতাকে লালন করার জন্যে বা যারা অনুষ্ঠান করেছেন তাদেরকে সবাইকে উৎসাহ দেওয়ার জন্যে আপনারা যেখানে এসে উপস্থিত হয়েছেন তার জন্যে আপনাদের কাছে আমি শিকর পরিবারের সকলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দুর্ভাগ্যজনকভাবে আমার স্ত্রী আজকে গতকালকে জ্বর হয়েছিল, আজকে সে ডেঙ্গু আক্রান্ত হয়েছে, তা আমি তাকে নিয়ে আমার যেটা দায়িত্ব ছিল সেটা নিয়ে আগে দৌড়াদৌড়ি করলাম, করে যা কিছু করা দরকার সেটা করে তারপরে আমি এখানে আসলাম আপনাদের সাথে পৌঁছানোর জন্য, দুটো কথা বলার জন্য। আমি এজন্যই আমার একটু দেরি হয়েছে, এটা আমার জন্য খুব কষ্টদায়ক ব্যাপার আমার জন্যে।